মধ্যবস্থায় এক বৃদ্ধ দম্পতিকে মারধর ও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার গোপালপুর এলাকায়। আক্রান্ত বৃদ্ধ দম্পতি অর্জুন মণ্ডল এবং মায়া মণ্ডল সোমবার সকালে শিবদাল সাহানি নামে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। থানাতে এসেছি যে আমার উপর অত্যাচার করে বলে আমি আইনের আশ্রয় নিয়েছি। কি অত্যাচার করে? শিবদাল সাহানি। কেন কেন অত্যাচার করছে আপনার? এরকম মদ খেয়ে আসে এসে যা তাই মনে লাগছে তাই করছে, বেড়া টেড়া গেলে সবকে ভেঙে ফেলে দিয়েছে। আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, তো মারতে মারতে গেছে, ঘরে না ঢুকলে তো মারা হয়ে গেছে। কি নাম যে মারধর করেছে? শিবদার সাহানি। কেন মারধর কেন করছে? ওই খেয়েছে তো, মদ খেয়েছে তো মারধর আরম্ভ করছে, ওই ভাঙচুর সব করছে, মুখে জ্বালাইছে তাই বলে খাই দিচ্ছে। কোনো ছেলে আছে আপনাদের? না, ছেলে না। বাড়িতে দুজনে থাকেন নাকি? হ্যাঁ। কি নিয়ে এসেছিল মারধর করতে? বড় বাহুল এসেছিল জল তো আমার, এখন আছে আমার বাড়ি। কি চাইছেন এখন? এটার আমি যেটা বিচার হয় সেটা চাচ্ছি। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।